শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা মে দিবসের ইতিহাস সকলেই কম বেশি ইতিহাস হিসেবে জানি আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরের হেমার্কেটে বিস্কুট ফ্যাক্টরির শ্রমিকরা সেদিন সংগ্রাম করছিল সংগ্রামটা ছিল এই রকম যে আট ঘন্টা মানুষের জীবনে প্রাতিক জীবনের চব্বিশ ঘন্টার আট ঘন্টা শ্রম আট ঘন্টা ঘুম আর আট ঘন্টা বিশ্রাম এইভাবে যেন বিভাজিত করা যায় কিন্তু তৎকালীন মালিক শ্রেণী তারা যতক্ষণ সম্ভব আট ঘন্টা ষোলো ঘন্টা যতক্ষণ সম্ভব শ্রমিকদের কাছ থেকে তারা শ্রম শোষণ করতো এর প্রতিবাদে এই আন্দোলন সেই আন্দোলনে আমি যেহেতু খুব সংক্ষিপ্ত আলোচনা করব সে কারণে বলি যে আন্দোলনের বিজয় একভাবে অর্জিত হয়েছে আজকে বিশ্বব্যাপী সকল শ্রেণীর মানুষ মে দিবস উদযাপন করে ইতিমধ্যেই একশো আটত্রিশ বছর পার হয়ে গেছে আট ঘন্টা শ্রমের অধিকারের দাবিতে সেদিন যে সংগ্রাম সেদিন যে শ্রমিকদের আত্মদান তার কিন্তু আজও আমাদের শ্রমিক শ্রেণীর আট ঘন্টা শ্রম বাস্তবায়ন সম্ভব হয়নি অন্তত বাংলাদেশে আপনারা এখনও আমাদের আমরা যদি দেখি একটি শ্রেণী এই সুযোগটা ভোগ করে সেটা লুটেরা শ্রেণী পুঁজিপতি শ্রেণী আমাদের দেশের আমলারা আমাদের দেশে আমাদের দেশে আমার ডিসি সাহেবরা নয়ডায় অফিসে গেলে তাদের পাঁচটায় ছুটি হয় মাঝখানে এক ঘন্টা তাদের আহার এবং বিশ্রামের সময় থাকে কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিকরা নয়টায় অফিসে গেলে তাদের আহার এবং বিশ্রাম সহ তাদের ছুটি ছয়টায় তার মানে তাদের নয় ঘন্টায় শ্রম দিতে হচ্ছে আমরা আজকে বিশ্বব্যাপী যেমন পুঁজিবাদের একটা উল্লম্ভন হয়েছে সেই সাথে আমাদের দেশের শ্রমিকেরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে এখন সাত কোটি তেষট্টি লক্ষ শ্রমিক কিন্তু সেই অর্থে শ্রমিক আন্দোলন শ্রমিক সংগঠন শ্রমিকের অধিকার ভিত্তিক যে সংগ্রাম সেটা গড়ে উঠছে না বরং আমাদের দেশের লুটেরা শাসকগোষ্ঠী মৌলবাদী শাসকগোষ্ঠী বিভিন্ন সময়ে এই এই মেয়ে দিবসের যে চেতনা সেই চেতনাকে ভোতা করার জন্য আজকে নানাভাবে মেয়ে দিবসে তারা পিকনিক করে মেয়ে দিবসে আলোক প্রজ্বলন করে মূল চেতনা থেকে এদেশের শ্রমিককে যাতে সরানো যায় সেই কাজে লিপ্ত বাংলাদেশে সংগঠিত এবং অসংগঠিত অসংখ্য শ্রমিক আমরা আসুন আমরা সেই শ্রমিকদের সংগঠিত করে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র এবং সমাজ কায়েম করি শ্রমিক শ্রেণীর রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করি আজকের মে দিবসের সেটাই হোক অঙ্গীকার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে সমস্ত আন্দোলনে উনি ছিলেন